বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওবাইদুর রহমান, সহকারী শিক্ষক ধোমাপাড়া উচ্চ বিদ্যালয় কুখিয়া রাজশাহী। আমি আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী পাঁচে 34 নম্বর অঙ্কের 36 আর একটি নতুন প্রশ্ন তোমাদের কাছে দেব। আমরা সবাই চিত্রটি লক্ষ্য করি, পাশের চিত্র লক্ষ্য করি, একটি আয়তাকার ফুটবল মাঠ আমরা দেখতে পাচ্ছি। তোমরা জানো যে আয়ত এমন একটি সমতলী যার প্রত্যেকটা কোণ সমকোণ এবং বিপরীত কোণগুলি পরস্পর সমান। এমন একটি আয়তাকার মাঠ আছে এবং মাঠটি দেওয়া আছে, চিত্র থেকে বুঝতে পারছি যে প্রস্থ 1 মিটার আর দৈর্ঘ্য প্রস্থ 4 মিটার বেশি। প্রথম প্রশ্ন, প্রস্থ 1 মিটার হলে পরিসীমা এ এর মাধ্যমে দেখাও। 6 নম্বর প্রশ্ন, পরিসীমা প্রতি মিটার হলে দৈর্ঘ্য কত? ফুটবল মাঠের ঘাস ছাঁটাই করতে যদি এত টাকা খরচ হয়, তার 650 টাকা খরচ হয়, তাহলে প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হবে? আমরা একটু উত্তরগুলো দেখে নেব, উত্তর করার চেষ্টা করি। 1 নম্বর, পরিসীমা ইকুয়াল 2 ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য। আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে পরিসীমা এর মাধ্যমে দেখাও, তাহলে 2 ইন্টু এ প্লাস 4। দ্বিতীয় নম্বর প্রশ্নে যায়, পরিসীমা প্রতি মিটার হলে দৈর্ঘ্য কত? নম্বর, 2 ইন্টু এ প্লাস 4 ইকুয়াল 40, বা 2 এ প্লাস 4 ইকুয়াল 40 ডিভাইডেড বাই 2 20, বা 2 এ ইকুয়াল 20 মাইনাস 4, বা এ ইকুয়াল 16 ডিভাইডেড বাই 2, বা এ ইকুয়াল 8। প্রস্থ এ ইকুয়াল 8, দৈর্ঘ্য ইকুয়াল 8 প্লাস 4 ইকুয়াল 12। তাহলে আমরা দ্বিতীয় নম্বর 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছি। 1 নম্বর প্রশ্নে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য পেয়ে গেছি 12। 1 নম্বর প্রশ্ন, ফুটবল মাঠে ঘাস ছাঁটাই করতে মোট লেখের কথাটা আমি লিখবো, সরি, মোট ঘাস ছাঁটাই করতে যদি 650 টাকা খরচ হয়, তাহলে প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হবে? তাহলে আমাদের টোটালি খরচ বলছে 650, তাহলে আমরা আয়তন ক্ষেত্রফল বের করে দেবো। নম্বর, দৈর্ঘ্য
দৈর্ঘ্য ইকুয়াল 12 মিটার, প্রস্থ ইকুয়াল 8 মিটার, ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল 12 × 8. তাহলে সপ্তমতে এত বর্গমিটার 96 বর্গমিটার ঘাস 27 করতে খরচ হয় $650 টাকা। অতএব যদি বা এর বর্গমিটারে ঘাস কাটাই করতে খরচ হয় প্রতি বর্গমিটারে খরচ হয় $6
6 টাকা 6 টোটাল 84 ভাগ 96 টাকা বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসের জন্য শুভকামনা। আসলে কাজ দেবো।